এবার আরো কিছু সংবাদ এক নজরে। দেয়ালে বা পিলারে যারা পোস্টার লাগাবে তাদের বিরুদ্ধে অভিযানের কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনা সভায় এই কথা জানান মেয়র আতিকুল ইসলাম। সকালে সিনেট ভবনে বাংলাদেশ টেকসই জ্বালানি সপ্তাহের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রমজানের আগে মামুনুল হক সহ অন্যান্য ধর্মীয় নেতাদের মুক্তি না দেয়া হলে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস। কারাবন্দী মামুনুল হকের মুক্তির দাবিতে জুমার নামাজের পর বাইতুল মোকারমের সামনে বিক্ষোভ সমাবেশে এই হুঁশিয়ারি দেন তারা। আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ জুমার নামাজের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো রাজধানীর বনানী কেন্দ্রীয় জামে মসজিদের নবনির্মিত ভবন। আটতলা ভবনে নারী পুরুষ এবং বয়স্কদের জন্য আলাদা অজু ও নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া মসজিদের আটতলায় একটি ইসলামী লাইব্রেরিও করা হয়েছে। মাদারীপুরের শিবচরে বসত বাড়ি থেকে ইতালি প্রবাসী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আকলিমার হাত মুখ বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে। পুলিশের ধারণা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওই নারীকে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম সহ তিন পার্বত্য জেলার আবৃত্তি শিল্পীদের অংশগ্রহণে আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট আবৃত্তি জোট চট্টগ্রাম ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ দিনব্যাপী এই আয়োজন করে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মস্তিষ্ক খেকো অ্যামিবার আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের ধারণা কলের পানি দিয়ে ইনসাইনাস ধোয়ার সময় সংক্রমিত হয়েছিলেন ওই ব্যক্তি। মস্তিষ্ক খেকো অ্যামিবা নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে সংক্রমণ করে থাকে।